স্বাগত বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা এর জন্য একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে। এই বিজ্ঞপ্তিতে তিনটি পদে মোট 19 জন লোক নিয়োগ করা হবে, তার এ টু জেড আমি এই ভিডিওতে আপনাদের জানাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনো প্রকার টানাটানি না করে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে চাকরির খবর ছাড়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান। সার্কুলারটি দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশ পুলিশের একটি সার্কুলার এবং পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা এর জন্য কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এই বিজ্ঞপ্তিটি যদি আপনি পেতে যান তাহলে কিন্তু আপনি www.police.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবেন। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 22 ফেব্রুয়ারি 2023 খ্রিস্টাব্দে। এখানে যে তিনটি পোস্ট আছে সেই তিনটি পোস্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যে প্রথম পোস্টটি হচ্ছে সাট মুদ্রা খড়ি কাম কম্পিউটার অপারেটর, এর গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা এবং এর পদের সংখ্যা হচ্ছে 4টি। এই পোস্টে যদি আপনি আবেদন করতে যান তাহলে কিন্তু যদি সাধারণ কোটার প্রার্থী হয়ে থাকেন তাহলে 18 থেকে 30 বছর হতে হবে। আর যদি আপনি মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার 18 থেকে 32 বছর হলেও আপনি আবেদন করতে পারছেন। এবং কি বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 40 বছর পর্যন্ত কিন্তু শিথিলযোগ্য। এবং শিক্ষাগত যোগ্যতা যেটি বলা হয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কিন্তু ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর গতি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 থাকতে হবে। ছাত্রলিপি লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70, বাংলায় 45 শব্দ কিন্তু থাকতে হবে। আমি কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারছেন, কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারছেন না, এটা আমি একটু পরে আপনাদেরকে ডিটেল জানাচ্ছি। দুই নম্বর যে পোস্টটি আছে তা হচ্ছে পরিসংখ্যান সহকারী, গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা এবং পদের সংখ্যা হচ্ছে 1টি। কৃত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু পরিসংখ্যান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে 14টি। এই পোস্টে আবেদন করার জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা কিন্তু উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কিন্তু কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি টাইপিং এর গতি সর্বনিম্ন কিন্তু ইংরেজিতে 20 এবং বাংলায় 20 থাকতে হবে। এখন আসি আমরা জেলার কোটার বিষয়ে, অর্থাৎ এই যে আপনার পাশের যে কলামটি আছে, কলামটি যে সকল জেলা আছে এই সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না। অর্থাৎ এখানে মাদারীপুর রয়েছে, খাগড়াছড়ি রয়েছে, ফেনী, কুড়িগ্রাম, গাইবান্ধা, বাগেরহাট, নড়াইল, চুয়াডাঙ্গা, বরিশাল, বরগুনা এবং পটুয়াখালীর প্রার্থীগণ কিন্তু এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন না। তবে যে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন, যারা এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী, তারা কিন্তু সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। যাই হোক, এই চাকরিটি টোটালি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে http://pacqcr.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদনটি কিন্তু একটি নির্ধারিত তারিখের মধ্যে করতে হবে, তা হচ্ছে 26 ফেব্রুয়ারি 2023 তারিখ সকাল 10টা থেকে এই আবেদন শুরু হবে এবং শেষ হবে 18 মার্চ 2023 তারিখ বিকেল 5 ঘটিকা পর্যন্ত কিন্তু এই আবেদন করতে পারবেন। আপনার আবেদন সম্পূর্ণ হওয়ার পরে 72 ঘন্টার মধ্যে যে আপনার টেলিটকের মাধ্যমে যে আবেদন ফিটি আছে, তো 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিম ব্যবহার করে কিন্তু আপনাকে প্রদান করতে হবে। 1 থেকে 3 নং পদে যদি আপনি আবেদন করতে যান, অর্থাৎ যে পোস্টগুলোর কথা বললাম, সেক্ষেত্রে আপনার 223 টাকা কিন্তু কেটে নেবে। এর মধ্যে পরীক্ষার ফি 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে 23 টাকা। সার্কুলারটি আপনি দেখতে যান তাহলে কিন্তু এই যে লিঙ্ক আছে, অর্থাৎ ওয়েবসাইট আছে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট www.police.gov.bd, এখানে ঢুকে কিন্তু আপনি সার্কুলারটি দেখতে পারবেন। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখুন যে এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে আপনি যদি প্রবেশ করেন, প্রবেশ করার পর দেখবেন যে এইখানে এই যে রিক্রুটমেন্ট ইনফরমেশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনি সার্কুলারটি দেখতে পারবেন। তো দেখুন যে এই যে পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা, এখান থেকে ভিউ যদি বাটনে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন, এবং ডাউনলোড বাটন যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার্সের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ পুলিশ প্রকাশ করেছে তার এ টু জেড। তো এরকম চাকরি খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন, এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সবাইকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।